জানাচ্ছি সময় টেলিভিশনের প্রতিদিনের ফেসবুক লাইভে, সাথে আছে আমি সাদাত রহমতুল্লাহ। পাসপোর্ট নিয়ে সাধারণ মানুষের দুর্ভোগের সীমা নেই, সবসময় দেখা যায় ই পাসপোর্ট শুরু থেকে নানা রকম জটিলতার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। আর এইসব নিয়ে আজকে আমাদের আয়োজন, পাসপোর্টের সমাধান কোন পথে। গত কয়েক দুই বছর ধরে কিন্তু পাসপোর্টের একটি সমাধানের পথ খুঁজছে পাসপোর্ট অধিদপ্তর, কিন্তু প্রথম থেকে আমরা দেখতে পাচ্ছি পাসপোর্টের নানা ভুল এবং সার্ভার জটিলতায় নানা ধরনের দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। আর এসবের ভুল নিয়ে গত কয়েকদিন আমরা কথা বলেছিলাম সাধারণ মানুষ থেকে শুরু করে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক সবার সাথে। কিন্তু পাসপোর্টের এই দীর্ঘদিন ধরে কেন আসলে এই সমাধান হচ্ছে না বা কোথায় আটকে আছে, কারণ এই পাসপোর্ট যখন ই পাসপোর্ট বাংলাদেশে গত দুই বছর আগে চালু করা হয় তখন আমরা দেখেছিলাম যে যখন দুই বছর আগে চালু করা হয়েছিল তখন আমরা দেখেছি যে সেই সময় পাসপোর্টের যখন শুরু করবে তখন যেই নির্মাতা প্রতিষ্ঠান সফটওয়্যার তারা কিন্তু সাধারণ মানুষকে নিয়ে কাজ করেছে, অর্থাৎ আমাদের দেশের যে নাম এবং আমাদের যে জন্ম তারিখ, অর্থাৎ এই যে আমাদের বারবার ভুল হচ্ছে এসব বিষয়গুলো কিন্তু তারা আগে থেকে এক বছরের বেশি সময় তারা পর্যবেক্ষণ করেছে। তারপর কিন্তু আমরা দেখেছি আসলে বাংলাদেশ আসলে ই পাসপোর্ট চালু করেছে। সব মিলিয়ে বলা চলে আসলে দুই বছর পর যখন সাধারণ মানুষের একজন সীমাহীন দুর্ভোগ হয় সেটি তখন অত্যন্ত দুঃখজনক হয়ে দাঁড়ায়। কিন্তু এই সমস্যার কেন সমাধান হচ্ছে না, সাধারণ মানুষ বা কোথায় বারবার ভুল করছে, আর পাসপোর্ট অফিসই বা কী বলছে, এসব নিয়ে একটি প্রতিবেদন রয়েছে আমাদের হাতে, চলুন দেখেছি সেই প্রতিবেদন, তারপর ফিরব মূল আলোচনায়। আধুনিক পাসপোর্ট ও দ্রুতগতির সেবা দেওয়ার লক্ষ্যে 2020 সালে দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম 4,500 কোটি টাকা ব্যয়ে চালু করা হয় ই পাসপোর্ট কার্যক্রম। কিন্তু দীর্ঘ সময় পরও জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, পূর্বের এমআরপি পাসপোর্টের নানা ভুলে আটকে যাচ্ছে ই পাসপোর্ট। এই নিয়ে গ্রাহক পর্যায়ে অসন্তোষ দীর্ঘদিনের। শুধুমাত্র নামের সামান্য ভুলেই সার্ভারে আটকে আছে 1,30,000 পাসপোর্ট, আর এসব পাসপোর্টের জন্য সেবার পরিবর্তে বেড়েছে দুর্ভোগ। গত কয়েক বছর ঘুরেও ফলাফল শূন্য। কুল মোহাম্মদ আর এমডি এটাও লিখলে মানে এটা নিয়ে আমাদেরকে বিব্রতকর অবস্থা পড়তে হয়। হেড অফিসে আসছে এখন, এখন এখানে রিসেপ্টটা দেখাচ্ছি, দেখানোর পরে যে আপনার এটা কাজ হচ্ছে কুমিল্লাতে, এখন আমি কুমিল্লা ঢাকা কভার আপ ডাউন করব। এই পাসপোর্ট বানাবে আইডি কার্ড চাইতেছে, অন আইডি কার্ডের লগে পাসপোর্টের লগে মিল না। 7 বছর আগে পাসপোর্ট করছি, এখন মনে করেন ওটা আইডি কার্ডের সাথে সংশোধন করব। শুধুই তাই নয়, সেবা নিতে আসা গ্রাহকদের অভিযোগ সার্ভার জটিলতায় সময় মতো ছবি তুলতে ব্যর্থ হচ্ছে পাসপোর্ট অফিসগুলো। সার্ভারের কারণে মানুষের অনেক ভোগান্তি হচ্ছে, কারণ এই সার্ভারটা আরো যদি স্পিড বেশি থাকে তাহলে মানুষের এত ভোগান্তি হবে না। সার্ভার তো এখানে ভালো অবস্থায় থাকা উচিত, এখান থেকে যেহেতু অনেক দুর্বল, দালালদের যদি টাকা দেয় 1-1.5 ঘন্টার ভিতরে হয়ে যায়গা। এসব জটিলতার জন্য নির্মাতা জার্মান প্রতিষ্ঠান ভেরিডোসের দায় আছে বলে মনে করে পাসপোর্ট অধিদপ্তর। ভেরিডোসেরও সার্ভার মাঝে মাঝে ফেল করে, আপগ্রেডেশন বা কোনো একটা টেকনিক্যাল কারণে ওদের ফেল করে, ওরাও পুরোপুরি স্মুথলি চালাতে পারে না। তো এই ফেলগুলোর গিয়ার এফেক্টটা সব জনগণের উপর পড়ে। উই আর ট্রাইং হার্ড টু রিডিউস দিস, আমরা চেষ্টা করতেছি এটা কমছে, তবে একটু কমে আসছে এখন। তবে পাসপোর্টের তথ্য সংশোধনের কঠোর নিয়ম থেকে সরে এসেছে পাসপোর্ট অধিদপ্তর। সংশোধন করা যাবে নাম, ঠিকানা এবং বয়স। মানুষের একটা পরিচয় থাকবে, একাধিক পরিচয় থাকতে পারে, একাধিক জন্ম তারিখ থাকতে পারে, সুতরাং মানুষের একটু কষ্ট হইলে তারা এটা ঠিক করে নেবে। কিছু কিছু ক্ষেত্রে যেমন আপনার একটা লোক কোথাও লেখছে এমডি আর কোথাও লেখছে ফুল মোহাম্মদ, আমরা মেনে নিচ্ছি। দেশে ই পাসপোর্ট চালু হওয়ার পর এখন পর্যন্ত প্রায় 20 লাখের বেশি ই পাসপোর্ট গ্রাহকদের হাতে তুলে দিয়েছে পাসপোর্ট অধিদপ্তর। 4,000 কোটি টাকা ব্যয়ে ই পাসপোর্ট প্রকল্প দুই বছরও বেশি সময় পার করছে বাংলাদেশ, যেখানে এখনও সার্ভারের ধীরগতি, কখনো কখনো সার্ভার না থাকার ঘটনাও কিন্তু ঘটছে। পাসপোর্ট কী কারণে আটকে আছে সে উত্তর পেতে পাসপোর্ট অফিসের কর্মকর্তা থেকে গ্রাহক পর্যায়ে রয়েছে এক ধরনের সীমাহীন দুর্ভোগ। তবে এই সমস্যার সমাধানের পথ খুঁজছে পাসপোর্ট অধিদপ্তর। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। পাসপোর্ট অধিদপ্তর সমাধানের পথ খুঁজছে গত দুই বছর ধরেই, কিন্তু সে সমাধান কি তারা করতে পেরেছে সেইটি একটি বড় প্রশ্ন। কারণ দুই বছর পর কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পাসপোর্ট কি কারণে আটকে আছে, কখনো কখনো সেই কখনো পাসপোর্টের কর্মকর্তারা কিন্তু অনেক সময় সঠিক তথ্য দিতে পারছে না এবং কি কারণে এবং কোথায় আটকে আছে। তবে এই দুই বছরের মধ্যে কি তাহলে পাসপোর্ট অফিসের সফলতা নেই? নিশ্চয়ই আছে। বাংলাদেশের সবগুলো আঞ্চলিক অফিসে বাংলাদেশে ই পাসপোর্ট কার্যক্রম চালু করেছে। পাশাপাশি আমরা গত বছর দেখেছিলাম যে কোভিড সময়ের মধ্যেও পাসপোর্ট অধিদপ্তর বিদেশের বেশ কয়েকটি মিশনে গুরুত্বপূর্ণ স্থানে কিন্তু ই পাসপোর্ট কার্যক্রম চালু করেছে। অর্থাৎ এই পাসপোর্টের
সেবা তখন আমরা সব মানুষ সমানভাবে পাওয়া শুরু করবে যখন দেশ এবং দেশের বাইরে সব কয়টি জায়গায় ই পাসপোর্ট কার্যক্রম শুরু হয়ে যাবে। তখন হয়তো বা এত বিশাল অঙ্কের যে আসলে মানুষের যে দুর্ভোগ এখন এই মুহূর্তে রয়েছে সেটা হয়তো বা থাকবে না। আরেকটি বড় অর্জন হচ্ছে আমরা দেখেছি পাসপোর্ট অফিস বাংলাদেশে ই গেট স্থাপন করেছে, যে ই গেটের মধ্য দিয়ে এই ই পাসপোর্ট নিয়ে যখন কোনো নাগরিক বাংলাদেশ থেকে অন্য কোনো দেশে ভ্রমণ করতে যাবেন তখন কিন্তু পাসপোর্টের অর্থাৎ ই গেটের সামনে আপনার এই যে পাসপোর্ট সেটি কিন্তু ধরলেই কিন্তু মাত্র 30 সেকেন্ডের মধ্যে যে ইমিগ্রেশন করতে কোনো ঘন্টার পর ঘন্টা আপনাদের অপেক্ষা করতে হয় বিমানবন্দরে, সেই অপেক্ষা কিন্তু এখন আর করতে হবে না। অর্থাৎ দিন প্রতিনিয়ত আমরা দেখতে পেয়েছি যে আসলে আধুনিকায়ন করা হচ্ছে পাসপোর্টের সেবার মানে। তবে গত 2 বছরে সার্ভার জটিলতা থেকে কিন্তু বের হতে পারেনি পাসপোর্ট অধিদপ্তর। শুধু সার্ভার জটিলতাই নয়, সবচেয়ে বড় যে দুর্ভোগ এখন পর্যন্ত 1 লাখের বেশি পাসপোর্ট, কখনো কখনো বলা হয় 1,30,000 পাসপোর্ট এখনও সার্ভারে আটকে আছে। এই ভুলগুলো আসলে শুধুমাত্র খুবই সামান্য ভুল। অর্থাৎ কোনো সেবা গ্রহীত যদি পূর্বে এমডি কিংবা মোহাম্মদ এইগুলোর পূর্ণরূপ বা সংক্ষিপ্ত রূপ, কারো কারো ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি দাড়ি কমা, এরকম কিন্তু ক্ষেত্রে আমরা এই ধরনের ভুলগুলো রয়েছে। কী কী ভুল আমরা করে থাকি তা একটু দেখে নিতে চাই। আমাদের সাধারণ গ্রাহকরা আসলে কী ধরনের ভুলগুলো করি এবং কোন ভুলে আটকে থাকে? আসলে পাসপোর্ট নামের বানানের ভুল, কারো কারো ক্ষেত্রে দেখি যে এমডি থেকে পূর্ণ মোহাম্মদের ভুল, বাবার নাম এবং মায়ের নামে ভুল, জন্ম নিবন্ধনের সাথে জাতীয় পরিচয়পত্রের ভুল, জাতীয় পরিচয়পত্রের সাথে পূর্বের এমআরপি পাসপোর্টের তথ্যের মিল না থাকা এবং জন্ম তারিখ পরিবর্তন। আমরা কিন্তু মোটা দাগে দেখলাম যে আসলে এই ভুলগুলো করে থাকে। কিন্তু সবচেয়ে বড় যে একটি বিষয় থেকে যায় সেটি হচ্ছে যে আমরা যারা পূর্বে যারা জাতীয় জন্ম নিবন্ধন আমরা করেছি বা জাতীয় পরিচয়পত্র আমরা তৈরি করেছি, এখন কিন্তু পাসপোর্টের যেই এমআরপি অর্থাৎ যে সার্ভারটি রয়েছে সেখানে কিন্তু যখন কেউ ফিঙ্গারপ্রিন্ট বা তথ্য সহকারে কেউ দেওয়া হয় সেখানে, তখন কিন্তু সাথে সাথে কিন্তু চলে আসে আসলে কোন কোন পূর্বে তথ্য আপনি ব্যবহার করেছেন, এখন নতুন করে কোন তথ্যগুলো ব্যবহার করতে চান। এক্ষেত্রে কিন্তু পূর্বে যদি আপনি এমআরপি পাসপোর্ট নিয়ে থাকেন সেই তথ্যের সাথে বর্তমানে যে ই পাসপোর্ট নিতে চাচ্ছেন সেখানে যদি তথ্যের গরমিল থাকে তখন কিন্তু পাসপোর্টটি আটকে যায়। আর এমন করে কিন্তু এখন পাসপোর্টের বহুমাত্রিক আটকে আছে। আরেকটি বড় ভুল ছিল যে পাসপোর্ট অফিস কখনোই যে ভুলগুলো সংশোধনের জন্য খুব কঠোর নিয়ম ছিল তারা পাসপোর্ট অফিস বারবার বলতে চাচ্ছে যে একজন ব্যক্তির একাধিক নাম থাকতে পারে না, একাধিক বাবার নাম থাকতে পারে না, মায়ের নাম থাকতে পারে না। তবে পূর্বে যারা বিভিন্নভাবে দালাল কিংবা এমআরপির সময় বিভিন্ন কৌশল ব্যবহার করে বিভিন্ন আঞ্চলিক অফিস থেকে একাধিক পাসপোর্ট নিচ্ছেন তাদেরকে কিন্তু এখন ই পাসপোর্ট যখন কার্যক্রম শুরু হয়েছে তখন কিন্তু তারা যেই সফটওয়্যার রয়েছে সব সফটওয়্যার কিন্তু আটকে যাচ্ছে। অর্থাৎ এক ব্যক্তির নামে একাধিক পাসপোর্ট রয়েছে। তবে এইসব যে একটি বড় সমস্যা রয়েছে এই সমস্যার সমাধানের জন্য পাসপোর্ট অফিস কিছু সিদ্ধান্ত নিয়েছে। কী সিদ্ধান্ত নিয়েছে পাসপোর্ট অফিস আমরা দেখে নিতে চাই। পাসপোর্ট অফিস বলছে যে বয়স সংশোধনের ক্ষেত্রে 5 বছরের সময়সীমা তুলে দিয়েছে। অর্থাৎ আগে যে বয়স সংশোধনের জন্য আমরা দেখি যে আসলে 10 বছরের মতো কারো কারো বয়স সংশোধন ছিল, তবে প্রজ্ঞাপন আমরা দেখেছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে প্রজ্ঞাপন ছিল সেখানে শুধুমাত্র 5 বছরের নিচে যদি কারো ক্ষেত্রে বয়স পরিবর্তন করতে যেত সেটি করা সম্ভব ছিল। ফলে অনেকেই কিন্তু যারা বিদেশে অনেক আগে বয়স কমিয়ে গিয়েছেন কিংবা বয়স বাড়িয়ে গিয়েছেন এই ক্ষেত্রে কিন্তু এক ধরনের দুর্ভোগে পড়তে হচ্ছে, তাদের ক্ষেত্রে এক ধরনের সুযোগ দেওয়া হচ্ছে। তথ্য সংশোধন করা যাবে বাবা এবং মায়ের নাম, সেক্ষেত্রে যদি কারোর নাম রহিম থেকে করিম কিংবা রহিমের আকার বা কিংবা বাংলার উচ্চারণের সাথে ইংরেজির উচ্চারণ না মিলে সেক্ষেত্রে কিন্তু এসব সংশোধনগুলো তারা আমলে নেবেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে সার্ভার জটিলতা সমাধানের জন্য তারা পথ করছেন এবং তথ্য সংশোধনের জন্য আমরা দেখেছি যে আসলে এসব তথ্য তারা সংশোধনের জন্য এক ধরনের মোটা অঙ্কের কিন্তু তথ্য চাচ্ছেন, সেটি হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন এবং পূর্বের এমআরপি পাসপোর্ট, পাশাপাশি বাবা মায়ের বোনের কখনও কখনও নিজের জন্ম সনদ প্রমাণ করার ক্ষেত্রে কিন্তু এটি পাসপোর্ট অফিসে আপনাকে সাবমিট করতে হবে, প্রদান করতে হবে। সেক্ষেত্রে যদি সঠিক তথ্য দিতে আপনি ব্যর্থ হন কিংবা মনে হয় পাসপোর্ট কর্মকর্তা যদি মনে করেন আপনার একা নামে একাধিক পাসপোর্ট আপনি নিয়েছেন সেক্ষেত্রে কিন্তু পাসপোর্ট যদি সিদ্ধান্ত এমন হয় যে আপনি ভুল তথ্য দিচ্ছেন সেক্ষেত্রে পাসপোর্ট অফিস যদি সিদ্ধান্ত নেয় আপনার পাসপোর্ট দিবে না, সেক্ষেত্রে তাদের সিদ্ধান্তটি কিন্তু চূড়ান্ত। কারণ আপনার নামে একাধিক পাসপোর্ট যখন তারা পেয়ে যাবে তখন তারা চাইবে যে আপনার নামে একটিমাত্র পাসপোর্ট ইস্যু করার জন্য, সেক্ষেত্রে কিছুটা ধীরগতি রয়েছে। কারণ এই পুরো প্রক্রিয়াটি আমরা যে ই পাসপোর্ট নিচ্ছি পুরো প্রক্রিয়াটি কিন্তু সার্ভারের মধ্য দিয়ে নিচ্ছে এবং সেখানে স্বয়ংক্রিয় মেশিন ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু হচ্ছে। ফলে
এই পুরো এই যে পরিবর্তন, কারো নামের পরিবর্তন বা বয়সের পরিবর্তন করার ক্ষেত্রে আমরা দেখেছি, আসলে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে এই ক্ষেত্রে কিন্তু এক ধরনের মেশিন যেটি রয়েছে সেটি কিন্তু স্বয়ংক্রিয়ভাবে কাজ করে না। সেক্ষেত্রে পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের ম্যানুয়ালি মানুষ দেখে দেখে অর্থাৎ ব্যক্তিকে চিহ্নিত করতে এক ধরনের অ্যানালগ পদ্ধতি তাদেরকে ব্যবহার করতে হচ্ছে, ফলে তাদের এই সমস্ত সমস্যার সমাধানের পথ তারা খোঁজার চেষ্টা করছেন। তবে এটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া পাসপোর্ট অফিস বলছে, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি আসলে পাসপোর্ট অফিস বারবার বলতে চাচ্ছে যে এটি এক মাস কিংবা দুই মাসের মধ্যে কোনো এরকম বড় মাপের ভুল বা বৃহৎ ভুলের সমাধানের যদি কোনো গ্রাহক পথ খুঁজছে সেক্ষেত্রে কিছুটা দুরব্যবহার হবে, তারাও চেষ্টা করছেন এসব সমস্যার দ্রুত সমাধান দেওয়ার জন্য। পাশাপাশি সার্ভার নিয়ে একটি বড় ধরনের জটিলতা রয়েছে, সে সমস্যার জন্য তারা বলছেন যে বারবার, কারণ পাসপোর্টের সার্ভারের সাথে জাতীয় পরিচয়পত্র একই সাথে সাথে জন্ম নিবন্ধনের সার্ভার সকলগুলো সার্ভার একসাথে সমন্বয় করে, সেক্ষেত্রে কখনও কখনও সার্ভার ফেল হয়, সময় মতো ছবি তুলতে ব্যর্থ হয়। তবে সব কিছুকে ছাপিয়ে পাসপোর্ট অফিস বলতে চাচ্ছে যে আগামী এক থেকে দুই মাসের মধ্যে এসব সকল সমস্যার সমাধান করা হবে। একই সাথে সাথে এসব সমস্যার সমাধান করলে হয়তো বা ই পাসপোর্ট নিয়ে যে সাধারণ মানুষের দুর্ভোগ, সে দুর্ভোগ অনেকাংশেই কমে আসবে। এ ছিল এখন আজকের যে মূল আলোচনা, পাসপোর্টের সমাধানের কোন পথে রয়েছে সেই আলোচনা। আগামী অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সাদাত রহমতুল্লাহ।